It does it. Do it, does it? Got him! What a Shaheen ধরে ফেলবে তা আগেই জানা ছিল এবার সত্যি তা করে দেখিয়েছে পাক সুপারস্টার শাহিন আফ্রিদি আবারও ভারতের টপ অর্ডারে ধস নামিয়ে দিল আফ্রিদি দা ইগল খ্যাত শাহিন আফ্রিদির জালে আটকা পড়ল ভারতের দুই রাঘব বল ব্যাটার বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুই ইন্ডিয়ান ব্যাটারকে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন আফ্রিদি প্রথমে আসা যাক রোহিতের আউট হওয়া দৃশ্যতে শাহিনের করা দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হন ইন্ডিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মা শাহিনের প্রথম দুই ওভার সার্ভাইভ করলেও তৃতীয় ওভারে ভারত হারায় তাদের প্রথম উইকেট শাহিনের করা ফুল লেন্থ ডেলিভারি বুঝতেই পারেননি রোহিত ব্যাট ও প্যাডের মাঝ দিয়ে বল চলে যায় স্ট্যাম্প কেচুতে রোহিতের আউট হওয়ার পর ক্রিজে নামেন বিরাট কোহলি তবে কোহলিকেও ক্রিজ ছাড়তে বাধ্য করেন শাহিন অফ স্ট্যাম্পের একটু বাইরে শর্ট অফ লেন্থ বল কোহলির ব্যাট ছুঁয়ে স্টাম্প ভাঙল শাহিনের জোড়া বল শাহিন আফ্রিদির ছোড়া দুর্দান্ত দুই বলে আউট হয়েছেন ভারতের কাপ্তান রোহিত শর্মা ও বিরাট কোহলি তবে রোহিতের উপর ভরসা না থাকলেও কোহলির কাছে ভরসাটা ছিল সবচেয়ে বেশি পাকিস্তানের বিপক্ষে সবসময় জ্বলে ওঠে বিরাট কোহলির ব্যাট তাই তো এশিয়া কাপের আগেই কোহলিকে নিয়ে অহংকার করেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার অজিত আগারকর বলেছিলেন পাকিস্তানি বোলারদের দেখে নেবেন বিরাট কোহলি অজিতের বলা কথার কাউন্টারও দিয়েছিলেন পাক অলরাউন্ডার শাদাব খান বলেছিলেন মাঠি দেখা যাবে কি হয় আগে কথা না বলাই ভালো দিন শেষে দেখা গেল শাদাবের কথাতেই সত্যতা মিলল অনেক এক্সপেকটেশন থাকলেও ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি শাহিন আফ্রিদির ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরলেন ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপের প্রাণ বিরাট কোহলি জিসান আহমেদ বিডি ক্রিক টাইম